বন্ধুরা, রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচে মাঠে এলো সরফরাজ খানের ভাই মুসির খানের তুফান, এবং সরফরাজ খানের ভাই মুসির খান করে ফেললো দ্রুততম সেঞ্চুরি এবং খেলে ফেললো মাত্র এত বলে 136 রানের মার্কাটারি ইনিংস। আপনারা যদি দেখতে চান মুসির খানের বিধ্বংসী ইনিংসের সম্পূর্ণ ভিডিও, তাহলে বন্ধুরা ভিডিওটি লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, খেলা হয়ে গেল রঞ্জি ট্রফির ফাইনাল ম্যাচ মুম্বাই এবং বিদর্ভের মধ্যে, এবং এই ফাইনাল ম্যাচে প্রথমে ব্যাটিং করতে এসে মুম্বাইয়ের টিম প্রথম ইনিংসে করে ফেললো 224 রান 10 উইকেটের বিনিময়ে। তার মধ্যে মুম্বাইয়ের হয়ে প্রথম ইনিংসে শার্দুল ঠাকুর খেলে ফেললো সব থেকে বেশি 69 বলে 75 রানের তাবড়তোড় ইনিংস। এছাড়াও পৃথ্বী শ খেলে ফেললো 63 বলে 46 রানের ইনিংস। বিদর্ভের হয়ে প্রথম ইনিংসে হার্ষ দুবে এবং ইয়াশ ঠাকুর তুলে নেয় 3টি করে উইকেট। তার জবাবে প্রথম ইনিংসে এ রান তাড়া করতে এসে মুম্বাইয়ের বোলারদের ভয়ঙ্কর বোলিংয়ের সামনে আত্মসমর্পণ করে ফেললো বিদর্ভের ব্যাটাররা, এবং বিদর্ভের পুরো টিমকে করল প্রথম ইনিংসে মাত্র 105 রানে অল আউট মুম্বাইয়ের বোলাররা। মুম্বাইয়ের হয়ে তানুষ কোটিয়ান, শামস মোলানি এবং ধাবল কুলকার্নি তুলে নেয় 3টি করে উইকেট। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে এসে মুম্বাই টিম করে ফেলল 418 রানের বিশাল স্কোর 10 উইকেটের বিনিময়ে। তার মধ্যে দ্বিতীয় ইনিংসে বিধ্বংসী ব্যাটিং করে ফেলল সরফরাজ খানের ভাই মুসির খান, এবং এই ফাইনাল ম্যাচে মুসির খান করে ফেলল সেঞ্চুরি এবং খেলে ফেলল 326 বলে 136 রানের তাবড়তোড় ইনিংস 10টি চারের সাহায্যে। আর সেখানে শ্রেয়স আইয়ারও খেলে ফেলল 111 বলে 95 রানের বিধ্বংসী ইনিংস 10টি চার এবং 3টি গগনচুম্বী ছক্কার সাহায্যে। বিদর্ভের হয়ে দ্বিতীয় ইনিংসে হার্ষ দুবে তুলে নেয় সব থেকে বেশি 144 রান দিয়ে 5 উইকেট। তার জবাবে দ্বিতীয় ইনিংসে এই রান তাড়া করতে এসে বিদর্ভের টিম 368 রান করে অল আউট হয়ে গেল। বিদর্ভের হয়ে দ্বিতীয় ইনিংসে অক্ষয় ওয়াদকার খেলে ফেলল সব থেকে বেশি 199 বলে 102 রানের ইনিংস। দ্বিতীয় ইনিংসে মুম্বাইয়ের হয়ে তানুষ কোটিয়ান তুলে নেয় 4 উইকেট 95 রান দিয়ে। আর এইভাবে খুবই সহজেই 169 রানের বিশাল বড় ব্যবধানে জিতে নেয় এই ফাইনাল ম্যাচ মুম্বাইয়ের টিম। বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জানাই। তাহলে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।